আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে। এবং আজকের লাইভটা হচ্ছে কমিউনিকেশন এট ওয়ার্ক প্লেস। স্বাগতম, আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশন, স্কুলস অফ নলেজ। আমরা মোর কনসার্ন অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ প্রফেশনালস ইন আওয়ার অর্গানাইজেশন। কি করে প্রফেশনাল ডেভেলপ করা যায়, কি করে ভালো সেলসম্যান ডেভেলপ করা যায়, কি করে ভালো লিডার ডেভেলপ করা যায়, কি করে ভালো ম্যানেজার ডেভেলপ করা যায়, বৃদ্ধি সেই দিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করেছে এবং করছে ভবিষ্যতে। আমি আজকে যেখানে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যে কর্মক্ষেত্রে যাই, কার সাথে থাকি, আমার কলিগ দেশ কে আমার কাজ করে দেয়, কে আমার অর্গানাইজেশন ডেভেলপ করে দেয়, কে আমার টার্গেট অ্যাচিভ করে দেয়, কে আমার যে কোনো প্রজেক্ট যদি আমি তারণিত করতে চাই সেটা কার সাহায্য লাগে। তাহলে ওয়ার্ডপ্রেসে যিনি আছেন মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, সে কে? সে হচ্ছে আমার কলিগ। এবং আমি যখন অ্যাজ এ লিডার or as a manager, or I'm a department head, or I'm a CEO or manager, or whatever position that I possess, সবচেয়ে প্রথম কাজ হচ্ছে I am working with my colleague at my workplace. আমি আমার কলিগের সঙ্গে কাজ করি, যা তার দুটো হাত সম্প্রসারণ করে রাখে, আমাকে সাহায্য করে। তাহলে আমাদের করণীয় এবং এই যে সারাটা দিন আমি তার সাথে থাকি, কি করি, তার সাথে কথাবার্তা বলি, তার সাথে আদান প্রদান করি, and that is what we communicate. যে কারণে বলা হয় 97% of our activity we communicate with the people as a leader, as a manager, as a CEO, as a department head. তাহলে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন উইথ কলিগের সাথে কত চমৎকার কমিউনিকেট করতে পারি তার উপর নির্ভর করবে আমার আমার সফলতা পুরোটাই নির্ভর করবে একটা কথাই আছে, মুখে জয় এবং মুখে ভয়। আপনি যদি মুখে জয় না আনতে পারেন আপনার কিন্তু ক্ষয় হবেই এবং সেই ক্ষয়টা হবে। আজকে আমি যেটা নিয়ে আবারও বলছি, আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইফেক্টিভ কমিউনিকেশন উইথ কলিগ এট ওয়ার্কপ্লেস। ওয়ার্কপ্লেসে আমরা কত চমৎকার কমিউনিকেট করতে পারি। এখন একটা কথা আছে, আপনি যত চমৎকার কমিউনিকেট করবেন ততই আপনার সহকর্মী অ্যাবিলিটি উইল বি এক্সিকিউটেড, তার দক্ষতা। যে কোম্পানি ভালো কমিউনিকেট করে তাদের প্রোডাক্টিভিটি ভালো এবং দে উইল এক্সপেরিয়েন্স লোয়ার রেট অফ এমপ্লয়ি এজিটেশন। যে কোম্পানি খুব চমৎকার ভাবে তারা কমিউনিকেট করে দেখবেন তাদের কর্মীদের প্রোডাক্টিভিটি সবসময়। এখন একটা কথা, যখন আপনি কারোর সাথে কথা বলবেন কেন প্রোডাক্টিভিটি ভালো, কেন কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট, যখন আপনি আপনার সহকর্মী আলোর সাহেব আই এম সো হ্যাপি দ্যাটস হোয়াট ইউ আর ডুইং, আপনি কি ভাই আমার এই কাজটা করে দেবেন, স্যার বলুন না কি জিনিস, আমার এই রিপোর্টটা একটু ফাইনালি একটু দেখে দেবেন, অবশ্যই দেখে দেবেন এবং দেখবেন খুব তাড়াতাড়ি করে এনে আপনার হাতে দেবেন। বিকজ ইট কমিউনিকেশন, কত চমৎকার করে আমি কথা বলছি, কতটা সম্মান নিয়ে কথা বলছি, এবং একটা অর্গানাইজেশন সম্পূর্ণ নির্ভর করে ইজ কমিউনিকেশন প্রসেস, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই কল দ্য কালচার। If you cannot communicate effectively with your co-worker, it becomes a big problem. If you don't communicate with your co-worker, then it becomes a problem. If you don't say anything, you don't have to say anything. If you don't have to say anything, 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 এবং যখনই আপনি ইফেক্টিভ কমিউনিকেশন করবেন লাভটা কি হবে, ইট উইল মিনিমাইজ দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য ওয়ার্কার্স, বিটুইন ইয়োর কো-ওয়ার্কার্স, বিটুইন ইয়োর কলিগ। আর বিনিময় কি হবে,
maximizing work efficiency. যত চমৎকার করে কমিউনিকেশন করবেন আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না. ম্যাক্সিমাইজ করবেন এফিশিয়েন্সি. আপনি যখনই কোনো কথা বলবেন খুব চমৎকার করে সুন্দর করে কথাটা বলবেন যেন সেই জন্য বুঝতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয়. লাইক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুপারভাইজার একটা ওয়ার্কারের সাথে কথা বলছে, কি বলছে, আর শোনো এইভাবে কিন্তু কাজটা করবো. কিভাবে কাজ করবো, এইভাবে কাজ করবো, এটার মানে কি, এইভাবে কি, তখনই মিসআন্ডারস্ট্যান্ডিং হবে. তখন ওয়ার্কার বলবে কি বুঝালেন, বুঝলাম না. কিন্তু কমিউনিকেশন কি হবে, শোনো মা এটা এইভাবে ধরে, এখানে এইভাবে ধরে, এইভাবে ভুল করে সুন্দর করে তুমি যদি প্রোডাকশনটা করো, তুমি যে মেশিনটা চালো, তাহলে দেখবে তোমার প্রোডাকশনটা খুব সুন্দর হবে, কোয়ালিটিটা বেটার হবে. আচ্ছা একটা করো তো দেখি. হ্যাঁ সুন্দর, এইভাবে করো. এই যে দেখেন কমিউনিকেশন, আমরা কাজ করি না, আমরা কাজটা করিয়ে নিই, কিন্তু পুরোটা নির্ভর করবে আমি কিভাবে কমিউনিকেট করছি টু মাই কলিগ. এবং যত চমৎকার আপনার কমিউনিকেশন হবে আপনি দেখবেন ইট হেল্পস টু রিসলভ ইস্যুস ইন এ কোলাবোরেটিভ. দেখবেন সবাই সাহায্য হাত বাড়িয়ে দেবে, কারণ সবাই বুঝেছে আপনি কি চাইছেন. এবং তাতে কি হবে, যখন আমি সম্পূর্ণ বুঝে গেলাম ইট ক্যান ক্রিয়েট মোর ফান এবং স্ট্রেসটা. আর যদি আমি যদি বলি এই যে না এটা দেখেন, এটা যে দেখেন কি বলছো, এভাবে যা করেন ফানটা নষ্ট হয়ে যাবে, স্ট্রেসটা. আমরা যারা ম্যানেজার হয়েছি, লিডার হয়েছি, আমাদের কর্মকাণ্ড কি, কথোপকথন, কত চমৎকার করে কথোপকথন করতে পারি সেটার উপর নির্ভর করবে আমার সাকসেস. এখন আসলে আমাদের লিডারদের কর্মকাণ্ড কি করা উচিত, ম্যানেজারদের কর্মকাণ্ড কি, ওয়েল উইথ দ্য কমিউনিকেট, দে মাস্ট লিসন অ্যাক্টিভলি উইথ ইন্টারেস্ট অ্যান্ড রেসপেক্ট. হ্যাঁ বলো বাবা, বলুন কি বলুন. ইন্টারেস্ট থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে, মেক শিওর দ্যাট ইউ হিয়ারিং আদার্স অ্যান্ড হু আর ডেলিভারিং. আপনি শিওর করে দেবেন কি, বলুন আমি শুনছি, আমি টেলিফোন অফ করে দেবো, কোনো টেলিফোন রিসিভ করবো না, পেপার ধরবো না, আমি কোনো কাজ করবো না, আমি সব রেখে দিয়ে বলবো না, আমি শুনতে চাইছি. তাহলে ওই পক্ষ যিনি কথা বলবেন তার কথা বলতে ইন্টারেস্ট বেড়ে যাবে, কারণ আপনি শুনছেন, আপনি মনোনিবেশ করছেন, হৃদয়ঙ্গম করছেন. লিসন ক্লোজলি, কাছে এসে শুনুন, বডিটাকে একটু সামনে লিন করে দেন, হ্যাঁ বাবা বলো, আর লুক ডাইরেক্টলি যার সাথে কথা বলছেন তার দিকে তাকিয়ে থাকেন, এটা করে না ওদিকে তাকান না, ওদিকে তাকান না, ওদিকে তাকান না, ও কথা বলছে হ্যাঁ বলো বলো বলো, ও তো অনেক বলো, হ্যাঁ বলেন, এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, নো ডোন্ট ডু ইট, ইফ ইউ ডু ইট ইউ আর নট রেসপেক্টিং ইউর পিপল, ইউ আর নট রেসপেক্টিং ইউর কলিগ. এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কমিউনিকেশনের প্রেফারেন্স নির্ভর করে ওয়ার্ডস, কি শব্দ ব্যবহার করছে. নন ভার্বাল কমিউনিকেশন থ্রু টোন এন্ড বডি ল্যাঙ্গুয়েজ. আপনি যখনই শুনছেন আচ্ছা এটা হয়েছিল বুঝি, ও নো, এই যে টোন, এই যে ফিলিংস আপনি বের করে দেবেন, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি ভালো করেছো. এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়েনেভার ইউ কমিউনিকেটিং উইথ সামওয়ান. একজন বললো আর শুনলেন এটা না, এর মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত থাকে যেগুলো যদি আমরা ঠিক মতো যদি অবজার্ভ করতে পারি, শিখতে পারি এবং ফলো করতে পারি, উই ক্যান বি কমিউনিকেটর. And whenever you speak or you talk, talk face to face. And that will bring trust. এবং যখন কেউ কথা বলবে কখনো ইন্টারাপ্ট করবেন না, শুনুন, শেষ করতে দিন,
If you need to ask questions, ask politely for clarification. খুব পলাইটলি আমি একটা প্রশ্ন করতে চাই, ওইখানে তখন কে কে ছিল বলবে? এই যে ক্লারিফিকেশন, তাহলে খুব পলাইটলি বলতে হবে। আমাদের অনেক ম্যানেজারই আছেন প্রবলেম বলে বলে, হ্যাঁ তখন কে কে আসলে বলো, কে কে আসলে বলো, চায় না, উচিত না। জেন্টলম্যান, শুধু আপনি ম্যানেজার না, ইউ হ্যাভ ইউর ওন পার্সোনালিটি, আপনি সেই পার্সোনালিটিও কিন্তু আপনি সহকর্মী কিন্তু ফলো করবে, and they will start respecting you. আরেকটা জিনিস, try to understand what they are trying to say and respond effectively to understand clearly. চেষ্টা করুন ওরা কি বলছে, কি বোঝাতে চাইছে, কি কইতে চাইছে, try to understand them. এবং respond করুন effectively. হ্যাঁ আমি বুঝেছি, আচ্ছা তারপর কি হলো বলো। এমন একটা কথা আছে, don't email or text while somebody is talking to you. আমার অনেকে আছে দেখবেন কথা বলছে, আপনি বসে বসে ইমেল লিখতেছেন, টেক্সট করতেছেন মোবাইলে বসে বসে, you know what you're doing, you're not respecting your colleague. Maybe he's a junior, but he has every right, and you must respect him. করা যাবে না, আপনি ভুল করছেন, যে ভুলের খেসারত আপনাকে দিতে হবে, because this boy will not respect you. Effective communication produces healthy working relationship. এবং যখন আপনি সব বন্ধ করে আপনি তার কথা শুনছেন, তাতে আপনার সঙ্গে আপনার সহকর্মী চমৎকার একটা রিলেশনশিপ ডেভেলপ করবে, তারা বলবে আমার স্যার খুব মনোযোগ দিয়ে শুনে, স্যার অনেক ভালো মানুষ, মনোযোগ দিয়ে আমি শুনি, বলে না পরে বলে। এবং যখন ফেস টু ফেস আপনি কথা বলছেন, ওখানে দেখবেন রিজলভ ডিসএগ্রিমেন্ট, সবসময় মনে রাখবেন কি বলছেন সেটা বড় কথা না, কিভাবে বলছেন সেটা বড় কথা। কথাটা আবারও বলছি আমি, কি বলছেন সেটা বড় কথা না, কিভাবে বলছেন সেটা বড় কথা। Sometimes it is not how you're saying it, the problem is when it's being said. আমাদের বলার মধ্যে অনেক ভুল আছে, তখনই আমাদের কমিউনিকেশন কলাপস করে। একটি জিনিস মনে রাখবেন, যখনই কেউ কিছু বলছে বা কোনো কিছু জানলেন, অফার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বাট নট এ ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম। যখনই কেউ একটা গ্রেট কাজ করলো, আপনি কমিউনিকেশন করার সময় কি ভেবে অফার হিম এর পজিটিভ রেসপন্স, রিইনফোর্সমেন্ট, অফার হিম পজিটিভ রিইনফোর্সমেন্ট, ফ্যান্টাস্টিক, গুড, বিউটিফুল, কিপ ইট আপ, আই এম প্রাউড অফ ইউ, constructively, তুমি তো অনেক ভালো কাজ করো, অনেক ভালো কাজ করো, কিন্তু সময়টার দিকে একটু খেয়াল রেখো, তুমি মাঝে মাঝে সময়টার দিকে খেয়াল রাখতে পারো না, constructive criticism, ওকে পথ দেখিয়ে দেওয়া, ওকে উজ্জীবিত করা, তাকে বিমর্ষ করা না, বিমর্ষ করা হচ্ছে destructive criticism। আমাদের অনেক ম্যানেজাররা তারা রাখেন, আপনি কি করছেন জানি, বইলা বসে ভাই বলে যাবে, don't do it, you lose your respect from your colleague. একটি জিনিস মনে রাখবেন, build an trust and respect. আপনি সবসময় কর্মক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি তাকে রেসপেক্ট করছেন কিনা, এবং আপনি যখন build an trust and respect, you are the best manager, best leader. আপনি খেয়াল রাখতে হবে, ডাজ ইউর ল্যাঙ্গুয়েজ ব্রিজ, আবারও বলছি, ডাজ ইউর ল্যাঙ্গুয়েজ বিল ব্রিজেস, এনকারেজ কনভারসেশন, ইন্সপায়ার আইডিয়াস, আপনার বলার মধ্যে কোনো সেতু বন্ধন হচ্ছে কিনা, আপনি এমন যিনি বলছেন রিসিভার্স অ্যান্ড সেন্ডার্স, আপনার কথাতে তারা এনকারেজ হচ্ছে কিনা,
আরো বলার জন্য তারা উৎসাহিত হচ্ছে কিনা, উজ্জীবিত হচ্ছে কিনা বলার জন্য আপনি তাদেরকে নতুন ইন্সপায়ার করছেন কিনা ফর নিউ নিউ আইডিয়াস। ওখানেই হচ্ছে বেটার কমিউনিকেশন। বলো আর কি বলতে চাও, বলো বলো আর নতুন কি করা যায়। আপনি যখনই কমিউনিকেট ক্লিয়ারলি collaboratively and confidently with the respect, very clearly kotha bolben, very confidently kotha bolben with respect, and be gracious, learn to ke bhul korte pare, as a leader you try to forgive him, learn it, bhul korche to ki hoyeche agami kal aro bhalo korbe, oshubidha nei। যখনই গুলো কমিউনিকেট করবেন, ইট মাস্ট বি ভেরি ক্লিয়ার এন্ড কনসাইজ। হোয়াট এভার দ্য মেইন পয়েন্ট ইজ, স্টার্ট দেয়ার। সব সময় ক্লিয়ার এবং কনসাইজ, ছোট লম্বা কিছু কমিউনিকেশন করবেন না, কারণ দ্যাট ইজ বোরিং। যেটা আপনার মেইন পয়েন্ট সেটা দিয়ে স্টার্ট করেন। যদি আপনার কিছু জানার থাকে, আস্ক ফর ইট ক্লিয়ারলি। আপনি কখনো কখনো গেট পার্সোনাল বাট নট টু ক্যাজুয়াল, পার্সোনাল হতেই পারে বাট ডোন্ট ক্রস প্রফেশনাল লাইন্স। ওইটুকু পর্যন্ত কথা বলবেন যেন প্রফেশনাল লাইনটা যেন ক্রস করে যায়। যেমন অনেক ওদের নিয়ে তুমি কি বুঝতে বুঝি নেই, ধর্মীয় টর্মিয়া বলা যাবে না, টু ক্যাজুয়াল, আরে মেয়ে রাখো রাখো বুঝি বুঝি। Don't cross the professional. Make sure all communications are professional. খেয়াল রাখতে হবে, আমি যা ইচ্ছা মুখে আসলে বলতে পারি না, বলা যাবে না at the workplace, sorry, sorry, you cannot say that. Talk professionally. যেটুকু বলার সেটুকু বলবেন, যেটুকু বলার না সেটুকু কখনোই বলবেন। Avoid using offensive language in office. Durmia, durmia, এগুলি বলা যাবে না, অনেকে বলে, আমি শুনেছি ভাই, আমার 41 বছর এক্সপিরিয়েন্স আমি দেখেছি, দুর্মিয়া এদিকে আসছে, ভালো লাগে না। This is a very offensive language, দুর্মিয়া, এটা কি? তার নাম আছে, নাম ধরে ডাকলো, রহিম, করিম, ডাকবেন ভাই। আমি অনেককে দেখেছি পিয়ন চাকরি সিরিজে তুই করে কথা বলে, সরি স্যার, ইট ডাজন্ট লুক নাইস, ইউ আর নট রেসপেক্টিং আ পারসন ওয়েন ডেলিভারিং আ ডিফিকাল্ট মেসেজ, স্টে কনস্ট্রাকটিভ। যখন ডিফিকাল্ট মেসেজ হবে, খুব কনস্ট্রাকটিভ হতে বলবেন। আপনার কাজ কি? দ্য গোল অফ কমিউনিকেশন অর গোল ইন কমিউনিকেটিং দিস মেসেজ ইজ টু গেট দ্য বেটার রেজাল্ট। আপনার কমিউনিকেশনে কিন্তু ভালো একটা রেজাল্ট পেতে পারে। রহিম বাবা, আমার জন্য একটু লাঞ্চ বক্স একটু এনে দেবে, আমি আজকে বাসায় যাব না। এই যে সুন্দর করে বাবা কথাটা বললেন, সুন্দর করে বললেন, একটু স্নেহ করে বললেন, একটু পার্সোনাল করলেন, লোকটা কিন্তু উজ্জীবিত হবে, স্যার আমি এখনই এনে দিচ্ছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট জেন্টলম্যান, ভুললে হবে না। আপনার মুখের ভাষা দিয়ে কিন্তু আপনি ধাপে ধাপে এগিয়ে যাবেন। এবং সেই কারণে বলছি, কনসিডার কমিউনিকেশন প্রেফারেন্স ইন টেকনোলজি এডুকেশন। এবং আমি যে কথা সবসময় বলি, কমিউনিকেশন এডুকেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই এডুকেশন জানি না কিভাবে কথা বলতে হয়, ভদ্রতা, নম্রতা, শালীনতা
কোথায় যেন হারিয়ে যাচ্ছে। হারানো চলবে না ভাই, যেটুকু রিলেভেন্ট সেইটুকু কমিউনিকেট করবেন, যেটুকু রিলেভেন্ট না সেটুকু কখনো বলতে যাবেন না। যদি কেউ মিস্টেক করে, raise it directly with him. সে যদি ভুল করে থাকে তার সাথে কথা বলবেন, not in public or at the meeting. আমরা অনেকেই আছে মিটিং এর মধ্যে একজনের দোষ ধরে বসি এবং আমরা নিজেদের খুব অহংকারী ভাবি, হ্যাঁ রহিম আপনি তো মনে হয় বসেছেন মনে হয় সাইডে যান নাই। টিম মিটিং মধ্যে তাকে অপমানে অপমানিত করছি, ওই রহিম আর কাজে মনে বেশ করবে। যদি কেউ মিস্টেক করে নিতান্ত সে এবং আপনি দুজনের সাথে কথা বলবেন, কেউ জানবে না। আমাদের মধ্যে অনেক ম্যানেজারদেরকে দেখেছি সবার সামনে কলিগের ভুল ধরতে উনি খুব আনন্দবোধ করেন, ভাই সাহেব আপনি আনন্দবোধ করতে পারেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি পায়ের নিচে মাটিটা কিন্তু সরে যাচ্ছে, রেসপেক্টটা কিন্তু তরতর করে কলিগকে ছুটে ফেলে দিচ্ছে। And you have no credibility. কথাগুলি বলে যাচ্ছি খেয়াল করুন। যাই বলবেন যাই লিখবেন শুধু শর্ট সিম্পল এন্ড ডাইরেক্ট, লম্বা করে লেখার দরকার নেই। এভার কমপ্লেক্স এক্সপ্লেনেশন, কখনো কোন জিনিস কমপ্লেক্স করে এক্সপ্লেইন করবেন না, একই কথা দুইটা অর্থ হয়ে যেতে পারে। এভরিওয়ান হ্যাজ দ্য প্রিফারড মিডিয়া, রেসপেক্ট। কখনো কখনো একই জন একই রূপ মিডিয়া ব্যবহার করতে পছন্দ করে, কেউ মনে করে আমি লিখে দেবো ইমেইল ইনস্টেড অফ রিসিভিং ফোন কলস, ওকে রেসপেক্ট। উনি লিখতে পছন্দ করে, বলতে পছন্দ করে না, অনেকে বলতে পছন্দ করে কেউ লিখতে পছন্দ করে না, রেসপেক্ট হিম হোয়াট এভার দ্য মিডিয়াম দ্যাট হি প্রেফার। আপনি যখনই কোনো ইমেইল লিখবেন মানুষজন একবারে দেখে যেন পড়তে মনোনিবেশ করে এবং পড়ে ফেলে, কখনই লম্বা করা। যদি কখনো আপনার অনেক ইনফরমেশন দিতে হয় বুলেট ইউজ করুন, সবগুলি ভেঙে ভেঙে বুলেটে নিয়ে যান, বুলেট পয়েন্ট ইউজ করে আপনি লেখাটা লিখে ফেলেন, অসুবিধা নেই কিন্তু বিশাল প্যারা করার দরকার নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, হোয়েন এভার ইউ কমিউনিকেট উইথ এনিওয়ান মেক শিওর ইউ মেইনটেইন কনফিডেনশিয়ালিটি। এই কনফিডেনশিয়ালিটি একটা মানুষকে সেভাবে ট্রিট করবেন as they like to be treated. Treat them as they like to be treated. Always be the first to admit mistakes, apologize. যদি আপনি যে কখনো মিস্টেক করেন, প্রথমে admit করুন, I'm sorry I made a mistake. Apologize sincerely. আপনার জুনিয়র কলিগ, একেবারে জুনিয়র কলিগ, মনে করেন আপনি একজনকে পিয়নকে একটা বেফাস একটা বাজে কথা বলে ফেলেছেন, জেন্টলম্যান ইউ মাস্ট অ্যাপোলজাইজ, রহিম আই এম সরি আই একটু রাগ হয়ে গিয়েছিলাম, তেও ক্ষমা করে দিন। এতে আপনার সম্মান যদি বাড়বে কমবে না। আমরা অনেক সময় এই কাজগুলি করতে শেষ সময় আর দুটো কথা বলছি, কখনো কাউকে অর্ডার দেবেন না, rather request. I met a lady যিনি তার কলিগকে বলছেন, ফরিদ ক্যান ইউ ডু মি এ ফেভার, ফরিদ কিন্তু তারই ডিপুটি, ফরিদ ক্যান ইউ ডু মি এ ফেভার, আই এম ভেরি বিজি উইথ মাই জব,
ওকে ভাই দুটো পেজ ফটো কপি করে দেবে রিকোয়েস্টিং তারই ডিপোডি অন্য কেউ হলে বলতো আয় পরে এটা কোথায় জান এটা দুটো পেজ ফটো কপি করে নিয়ে আসো ভদ্রবেলে বলতে কান্ট্রি কি আমি অবাক হয়েছিলাম সেদিন her way of communication style and she said I never honored I did This is what is a personality. This is what is called a wonderful communication in a workplace. She said, I love to respect people. If you order, you are not respecting your colleague. But if you request, you are respecting your colleague. See where people differ. Manush kothay nijeke alada kore upasthapon kore. Shei karone bolchi, sobshomoy order. Request for them. Powerful thing. আমি শেষ সময় একটা কথাই বলছি আপনি ঘরে বলেন বাইরে বলেন সব প্রান্তে আপনি কমিউনিকেট করছেন কমিউনিকেশন যত চমৎকার হবে আপনার জীবনযাত্রা তত সুন্দর এবং মসৃণ হবে ঘরে বলেন এবং বাইরে বলেন সব প্রান্তেই কিন্তু আপনি যার সাথে কথা বলবেন তাকে রেসপেক্ট করতে শিখুন সে বড় হোক আর ছোট হোক রেসপেক্ট আপনাকে করতে হবে তাহলে আপনি রেসপেক্ট পাবেন আপনি কাউকে ট্রাস্ট করলে আপনি ট্রাস্ট পাবেন সেও আপনাকে ট্রাস্ট করবে আজকের দুনিয়াতে সারা বিশ্বে তাকিয়ে দেখেন কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন ওই কমিউনিকেশন যত ভালো হবে আপনার জীবন তত বেশি সুন্দর হবে মানুষ শ্রদ্ধায় মাথা নত করে বলবে উনি অনেক ভালো মানুষ অনেক সুন্দর করে কথা বলেন ভালো লাগে শুনতে এবং করতেও মন চায় এটাই জান আপনাদের জীবনে একটা ব্রত হয় বি এ গুড পার্সন উইথ এ গুড কমিউনিকেশন প্রসেস অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজকে থাকার জন্য